একটা এই নগর আমাদের, আমরা কে আমাদেরকে সাহায্য করলো আর কে আমাদেরকে সাহায্য করবে না এই নিয়ে চিন্তা করলে আমার নগর আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আমি আজকে আসার পরে দেখলাম সিরিয়ার শহরে ঢুকার পরে রাত্রে আমি আমাদের দম বন্ধ করার অবস্থা, শহরের ফুটপাথ থেকে আরম্ভ করে এমন কোন লাইটের পুল নাই। ঈদ গেছে কবে, ঈদের শুভেচ্ছা এখনো শেষ হচ্ছে না, নির্বাচন গেছে নির্বাচনের শুভেচ্ছা শেষ হচ্ছে না। এই জাতি বললে আমার খারাপ হবে, আমরা সোজা আঙ্গুলে কি উঠে না, একটু পাকা করতেই হয়। দায়িত্বশীল কর্মকর্তা হলে মেয়র থাকেন বা থাকেন না আপনার উপর দায়িত্ব আছে, আপনি সরকারের টাকা নিচ্ছেন, আপনি সরকারি কার্যক্রমে আপনি দেখভাল করবেন, অন টেলিফোনে মেয়রের কাছ থেকে অপিনিয়ন নেবেন। দশটায় আসলাম, পাঁচটায় চলে গেলাম, বড় বড় বেতন নিয়ে ওঠে আসলাম। একটা এই নগর আমাদের, আমরা কে আমাদেরকে সাহায্য করলো আর কে আমাদেরকে সাহায্য করবে না এই নিয়ে চিন্তা করলে আমার নগর আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আমি আজকে আসার পরে দেখলাম সিরিয়ার শহরে ঢুকার পরে রাত্রে আমি আমাদের দম বন্ধ করার অবস্থা, শহরের ফুটপাথ থেকে আরম্ভ করে এমন কোন লাইটের পুল নাই। ঈদ গেছে কবে, ঈদের শুভেচ্ছা এখনো শেষ হচ্ছে না, নির্বাচন গেছে নির্বাচনের শুভেচ্ছা শেষ হচ্ছে না, নানাবিধ বিষয়ে। তারপরে আমি আজকে এটা পরিষ্কার করেছি, শর্মা পয়েন্টটাকে অবহেলা করছি। আচ্ছা, আমাদের কর্মকর্তাদেরও ওই যে এগুলার খুব একটা গুরুত্ব মনে করেন না ওনারা, যদি মনে করতেন তাহলে দায়িত্বশীল কর্মকর্তা হলে মেয়র থাকেন বা থাকেন না আপনার উপর দায়িত্ব আছে, আপনি সরকারের টাকা নিচ্ছেন, আপনি সরকারি কার্যক্রমে আপনি দেখভাল করবেন, অন টেলিফোনে মেয়রের কাছ থেকে অপিনিয়ন নেবেন। দশটায় আসলাম, পাঁচটায় চলে গেলাম, বড় বড় বেতন নিয়ে ওঠে আসলাম জনপ্রতিনিধিদের এই জন্য। এখন হয়ে দুর্ভাগ্য, আমি আগে আজকেও বলছি জনপ্রতিনিধিদের হাত থেকে ক্ষমতাটাকে মানে এখন এই প্রশাসনিক যারা আছে তারা নিজেদেরকে অনেক বড় মনে করে, এবং এটা পরিবর্তন না হলে কখনো কোনো উন্নয়ন সম্ভব হবে না। ফুটপাথ পরিষ্কার করতে গিয়ে এই পলিথিনের জন্ম মধ্যে বালতির মধ্যে দেখা যায় অনেক পানি, অনেক ময়লা, এগুলো আমরা পরিষ্কার। সকালে আমি আমার সকল কর্মকর্তাদেরকে নিয়ে বসছিলাম, কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আমরা যখন খুব সিরিয়াস কিছু হয় তখন আমাদের দৌড়ঝাঁপ শুরু হয়, কিন্তু হওয়ার আগে আমাদের যে সকল আমরা যদি সবাই মিলে একটা চেষ্টা করি তাহলে হয়তো এতটা প্রকট, কিন্তু আমাদের দেশে নিয়ম হচ্ছে যে প্রকট হওয়ার পরে আমরা যখন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটা মিডিয়াতে কাভারেজের জন্য আমরা খুব জুড়ে সুরে আমরা কাজ করি। ডেঙ্গুকে খুব যদি আমার এখানে 21 জন আর 14 জন এই সংখ্যা দেখলে হবে না, যে কোনো সময় যদি আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে যায় তখন কিন্তু এটাকে রুট করা যাবে না, তখন আর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং সিটি কর্পোরেশনে এখন গেলাম, কিছু পাইলাম, তা একটু নিয়ে আসলাম, এতে কোনো এফেক্ট হবে না। তাই আমি আজকে নির্দেশ দিয়েছি এখনই বসবো, আবার ডিসিকেও আমি বলেছি, নতুন ডিসি আসছে, বলছি ওরা 2 জন ম্যাজিস্ট্রেট দেবে, আমার এখানে 2 জন ম্যাজিস্ট্রেট আছে, 4 জনকে দিয়ে পুলিশ কমিশনারকে একটা লিখিত উপর দেব। আমি বলছি সরকারি আধা সরকারি বেসরকারি যাই হোক মোবাইল কোর্ট যাবে এবং 500 টাকা 200 টাকা হবে না, জরিমানা দিলে যাতে গাঁট লাগে এইভাবে জরিমানা করেন এবং অ্যাকশনে যান। এই জাতি বললে আমার খারাপ হবে, আমরা সোজা আঙ্গুলে কি উঠে না, একটু পাকা করতেই হয়। এতদিন ধরে আমরা রিপোর্ট দিচ্ছি, অনুরোধ করছি, কিন্তু কেউই সেটা কর্ণপাত করতেছে না। যখন তার ফ্যামিলি এফেক্টেড হবে, যখন তার বাচ্চা এফেক্টেড হবে, যখন তার এই কারণে যখন তার আমাদের মৃত্যু পর্যন্ত চলে পড়ে, তখন আমরা এই জন্য দুঃখ প্রকাশ করব। আমি আপনাদের সহযোগিতা চাই, এই জন্য আমরা যে অ্যাকশনগুলো করবো, এই অ্যাকশনগুলোতে যদি মিডিয়ায়
খোলার উপরে প্রচার হয় তাহলে একটু কান খাড়া হবে। আমাদের প্রোগ্রামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো, কয়টা থেকে মোবাইল কোর্ট, কোন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোন এলাকায় মোবাইল কোর্ট করা হবে, তাহলে আপনারা সেভাবে একসঙ্গে এক জায়গায় না গিয়ে চতুর্দিকে যদি দেখা যায়, দক্ষিণ সুরমায় মোবাইল কোর্ট হচ্ছে, উপশহরে মোবাইল কোর্ট হচ্ছে, বন্দরে মোবাইল কোর্ট হচ্ছে, আখালিতে হচ্ছে, মেজর টিলায় হচ্ছে, শাহপুরানে হচ্ছে, টুকরবাজারে হচ্ছে, তাহলে কিন্তু একটা অনেকে আমার বলছে এটা করলে তো প্যানিক হবে। আমি বললাম যে প্যানিক হবে এখন এই দরবেশি মা কথাবার্তা বললে তো হবে না, প্যানিক হবে যখন মারা যাবে একটা পর একটা, ওইটা কি বড়ো প্যানিক হবে না? তাই মারা যাওয়ার আগে আমি যেটুকু ব্যবস্থা নেওয়ার সেটুকু তো নিতে হবে। আর মনে হয় এর জন্য আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে এই লিফলেট যেগুলা এই লিফলেটের মধ্যে আমি বলছি আপনাদের মেডিকেল টার্মসে যেটা হয় না, একটা আমাদের আন্দাজে ভাবে সহজভাবে বুঝতে পারে সেই বাসায় আমাদের বাসায় আমাদের একটা লিফলেট হবে, এই মশা এই ধরনের হয়, এর আকৃতি এ ধরনের, আমরা এ ধরনের ঔষধ ব্যবহার করলে হবে না, আমাদের জন্য পরিষ্কার কীভাবে রাখতে হবে, ঘরের আঙ্গিনা, কিচেন, বাথরুম, পরবর্তী যেসব জায়গায় বা এই যে আমাদের রিজার্ভার ট্যাঙ্কি নিচ, এইগুলা যদি প্রতিনিয়ত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ঝাড়ু দিয়ে যদি আমরা খোলা দিয়ে যদি পরিষ্কার করি তাহলে অত এটা হবে। আমি আমার পুত্র সরকারকে আজকে এখনই বলছি রাত্রে যেটা হোক টিম তৈরি করে দেবো, যত জায়গায় এই আন্ডার কনস্ট্রাকশন কারণে পানি জমে রয়েছে সেগুলা ইমিডিয়েট এগুলা অপসারণ করতে হবে, যাতে করে এখানে কোনো জলগত থাকতে না পারে। পাশাপাশি আমরা বাইকিং করতে হবে, প্রচার মানে বাইকিংটা করবে মসজিদে মসজিদে, মন্দিরে গির্জায়, সব জায়গায় ধর্মীয় প্রসঙ্গ নয়, সব জায়গায় এই হ্যান্ডিলিংটা দিতে হবে। আমাদের প্রত্যেকে যদি ডোর টু ডোর একবার না তিন চারবার করে নক করতে হবে, এবং ওয়ার্ড ভিত্তিক আমার একটা জিনিস হলো বললে তো নিজের উপরে চলে আসে, নিজের উপরে চলে আসে। এই যে আমরা তো কাউন্সিলরদের মানে ওনাদের তত্ত্বাবধানে একটা ওয়ার্ড হবে, এখন ওনাদেরকে আর একটু সচেতন হতে হবে, ওনারা যদি এখন ওনাদের ওয়ার্ড সচিবের উপর নির্ভর করে ছেড়ে দেন, আদৌ লেবার এগুলা ঠিক মতো কাজ করতেছে কি না এটা যদি সত্যিকার অর্থে মনিটরিং না করেন, তাহলে তো অর্থ অপচয় হবে, কাজের কাজ কিছু হবে না। আর আমরা যদি এখান থেকে সেন্ট্রালি করি তাহলে আরেকটা অসুবিধা দাঁড়াইব যে এটা আমরা তখন নানাবিধ প্রশ্ন হবে। এর জন্য আমি আশা করি যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আমরা চিঠি লিখব, যারা আমাদের পুরনো ক্যাবিনেটে আছেন তাদেরকে 26 তারিখে মিটিং দেখেছি, এরপরেও আমি নতুন যারা ওয়ার্ড হয়েছে যদিও আইনগত হয় না কিন্তু এই সামাজিক দায়িত্ববোধ থেকেও তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে বসানোর চেষ্টা করবো, যাতে তাদের কিছু সহযোগিতা, কারণ এখানে যদি আমি লেবার পাঠাই বা আমার লোকজন যায়, অন্ততপক্ষে এখন তো উনি ইলেকটেড হয়তো বা নভেম্বর থেকে চার দিন, কিন্তু উনি তো ওই এলাকারই জনপ্রতিনিধি, সেই হিসাবে তার নৈতিক দায়িত্ব হিসাবে তিনি সেটুকু, আমার মনে হয় তারা নতুন যারা আসছে তাদের নতুন উৎসাহ নিয়ে তারাও কাজ করবে, তো এইটার একটা এফেক্ট হবে। নতুন নির্বাচন হয়েছে, নতুন পরিষদের সদস্যরা আসছেন, তারাও হয়তো জনগণের জন্য এটা কাজ করবে। আমার পক্ষ থেকে প্রচার প্রচারণা ঔষধ, এবং আমরা 4 টাকা পিক আপ কিনেছি যাতে করে এখান থেকে যদি একটা গাড়ির জন্য মুভমেন্টের জন্য দেখা যায় অনেক জায়গায় কাবার করা যায় না, এর জন্য ছোটো ছোটো 4টা পিক আপ কিনেছি যাতে করে 4 ভাগে ভাগ করে ওনারা বেরিয়ে যেতে পারেন। তারপরে আমাদের স্প্রেম্যান আসলে এইগুলো পারমানেন্ট সিলেট সিটি কর্পোরেশনের দুর্ভাগ্য হল আজকে 100-150 বছর হয়ে গেছে, এখনও অগ্রাণগ্রাম হয় নাই, তো মোটামুটি এই অগ্রাণগ্রাম আমরা শেষ পর্যায়ে নিয়ে আসছি, আশা করি এই মাস না হইলেও সামনের মাসের 7 তারিখের মধ্যে অগ্রাণগ্রাম অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা হয়ে গেলে একটা ফুল সেট আপ হবে, তখন একটা পারমানেন্ট এমপ্লয়ি হিসাবে নিয়োগ দেওয়া হবে বা স্কিল লোক, এখন তো যে ইলেকট্রিশিয়ান না তারা ইলেকট্রিশিয়ান, যে আর তাছাড়া এখন যে লেবার পাওয়া যাচ্ছে না তার আরেকটা কারণ হচ্ছে
প্রাইভেটলি একটা লেবারের জন্য কাজ করলে তাকে মিনিমাম 500 টাকা, মিনিমাম 500 টাকা নিচে কোনো লেবার পাওয়া যায় না। আমি দিলাম 380 টাকা, তো 380 টাকা সে আমার কাজ করবে কী করে? সে তো বাইরে বাইরে 500 টাকায় কাজ করে, তারপরেও যে কাজ করতেছে এটাও আমাদের জন্য একটা, তার মোটামুটি তাদেরকে নিয়েও বসবো। তো এটা মোবাইল কোর্ট শুরু হবে কালকেই, আগামীকালকে থেকে শুরু হবে, আপনাদেরকে স্থান কাল এগুলো বলে দেবো। কিন্তু কথা হচ্ছে এদের জন্য বসে থাকলে হবে না, এরা কী করলো না করলো পরে সময়ে কথা হবে, কিন্তু কাজ আমাদেরকে সময়, আমরা যদি সবাই চাপিয়ে ধরি যাবে কোথায়? আমাদের কাজ, আমরা যদি অন্তরকে মিডিয়া সহ আমরা যদি ফিল্ডে কাজে থাকি তখন তো এই প্রশ্নের উত্তর দিতে হবে তাদেরকে যে কেন নাই। তো যেটুকু সম্পদ আছে, যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে আমি ফিল্ডে কাজ করতে চাই। আপনাদের টাইম টু টাইম আমার দ্বারা হয়তো এই 42টা ওয়ার্ডে একসঙ্গে একই দিনে দেখা সম্ভব হবে না, তবে আমি বলছি 42টি ওয়ার্ডের মধ্যে শহরের উপর বেশি গেঞ্জাম, আর ওইখানে শাহপুরান, মেজর টিলা, টুকুর বাজার এইসব স্পটগুলোতে আমাদের যে ময়লাগুলো আছে এগুলাকে ইমিডিয়েট রিমুভ করে নিয়ে আসা, আর এই শহরতলি যেটা বলা হয় 42টা ওয়ার্ডের নতুন যেগুলা এগুলাকে যদি একটু অ্যাওয়ারনেস করা হয়, একটু যদি ড্রেনেজ সিস্টেমটা ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের এটা থেকে রক্ষা পাওয়া যাবে।